আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সমস্ত দর্শকবৃন্দু, আশিকবৃন্দু এবং সমস্ত মুমিন মুসলিম এবং সমস্ত ধর্মের ধর্মান্তর লোকেদের সামনে আজকে আমি একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, মানুষ শরীয়তের একটা ইবাদত করতেছে, কেউ তরিকতে ঢুকে একটা ইবাদত করতেছে, কেউ মারেফতের জগতে প্রবেশ করেছে, কেউ হাকিকতের জগতে, কিন্তু চারোটাই লাগবে। কিন্তু দেখা যায় শরীয়তের মধ্যে যারা দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, শরীয়তের হজ করতেছে। একটা বিষয় হলো শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত, এই চারটা বিষয়ের মধ্যে দেখা যায় যে যারা শরীয়তের ইবাদত করতেছে তো তাদের এতটুকু বোঝা উচিত, জানা উচিত যে শরীয়তের ইবাদতটুকুই শেষ নয়। যেমন তরিকত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তরিকা নিয়েছে কারা, যারা সাহাবাগণ নবীর জির কাছে যখন বায়াত গ্রহণ করেছে, বায়াতের মাধ্যমে তরিকত নিয়েছে, আর সে তরিকতের রাস্তা ওটা আল্লাহর রাস্তা। এবং শরীয়তে যারা বায়াত গ্রহণ না করছে তারা একটা রাস্তায় আছে, কিন্তু এই রাস্তার কথাটা আল্লাহ হালাল করেছে তখনই যখন দেখা যায় আমরা কোরআন যদি খুলি, যে সূরা কাহাফের 17 নম্বর আয়াত যদি খুলি, আল্লাহ বলতেছে যারা আমার শপথ প্রাপ্ত না তারা কখনো মুর্শিদ পাবে না। তাহলে যারা এই জগতে মুর্শিদ ধরে নাই তাহলে তারা শপথে নাই আল্লাহর কথা অনুসারে। যাই হোক, এখন দেখা গেছে পৃথিবীতে বা বিশেষ করে মুসলমান রাষ্ট্রতে দেখা যায় শরীয়তের জোরটা বেশি, শরীয়তের তাগত বেশি, গলার শোরটা বেশি, শক্তি দিয়ে একটা কথা বলে, কিন্তু যারা তরিকত করে, মারেফত করে, হাকিকত করে, এরা একটু চুপ থাকতে হয়, কারণ ওটা তো প্রকাশ করা যায় না। আর তারা তো প্রকাশ্যে যা ইবাদত করে প্রকাশ্যেই বলে ফেলে যে এত উক্ত নামাজ পড়েছি, এতটা রোজা রেখেছি, আমি এই দান করেছি, আমি হজ করেছি। কিন্তু যারা মারেফতের দেশের একটা হজ আছে, সেই হজটা যারা করছে তারা গলা ফাটায় বলতে পারে না। মারেফতের হজের মধ্যে যদি কেউ যায় তাহলে আল্লাহকে দেখা যায়, রাসুলকে দেখা যায়। আর শরীয়তের হজের মধ্যে গেলে নিরাকার, যেমন না দেখিয়া ডিল মারিতেছে, না দেখিয়া এই হজ করে আসতেছে, তাহলে দেখা যায় শরীয়তের বিষয়টা হলো কি, চর্মচোখে যা কিছু দেখবো তাই বিশ্বাস করতেছি। এখন দেখা গেছে মারিফতের জগতে দিব্য চক্ষু বা আল্লাহ যে জ্ঞান চক্ষু দিয়েছে, এই জ্ঞান চক্ষু দ্বারা মারিফতের জগতে যাইয়া তখন রাসুলকে দেখে নিতে হয়, আল্লাহকে দেখে নিতে হয়। তো এখন দেখা যায় যে শরীয়তের একটা চরিত্র যার মধ্যে আছে, তারা মারিফত কি তারা শুনতেই পারে না। কিন্তু দেখেন যে মানুষের সর্বঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখা যায় যে চারটা জায়গা শ্রেষ্ঠ, সবই তো লাগে কিন্তু শ্রেষ্ঠ চারটি জায়গা। সেই চারটি জায়গায় কেন শ্রেষ্ঠ হইল, শ্রেষ্ঠ হওয়ার কারণ হইল চোখে আমি যা দেখি অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখার শক্তি নাই। যেমন জিহ্বায় দিলে আমি কিছু স্বাদ বুঝতে পারি, এই স্বাদ বোঝার জন্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্য কোনো অঙ্গের এই শক্তি নাই। কানে আমি শুনতে পাই, এই শক্তিটা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাই। নাকে ঘ্রাণ পাই, ঘ্রাণ শক্তি পাওয়ার মতন শক্তি আমার অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নাই। তাহলে বোঝা গেল কি চারটা জায়গা শ্রেষ্ঠ। তাহলে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারেফত, এই চারটা জায়গা, চারটা জিনিস শ্রেষ্ঠ। এখন দেখা যায় এই পৃথিবীতে যারা শরীয়ত করে, শরীয়তের হজ করলো, শরীয়তের জাকাত দিল, শরীয়তের নামাজ পড়লো, তাহলে দেখা গেছে এদের একটা গলায় জোর আছে যে আমরা নামাজ পড়ি, যে আমরা হজ করি, আমরা জাকাত দেই। তাহলে আমি বলতে চাই যে শরীয়তের নামাজ পাঁচ ওয়াক্ত, তাহলে মারিফতের নামাজটা কী, হাকিকতের নামাজটা কী? তাহলে মারিফতের গোপন দেশেও নামাজ আছে, সেটা একমাত্র কামেল মুর্শিদের কাছে জানিয়ে নিতে হবে। এ হলো একটা বিষয়। তাহলে শরীয়তের হজটা, যেমন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীর দেশে যাই, যাইয়া সৌদি আরবে কাবা দর্শন করি এবং আমরা মদিনা শরীফ দেখে আসি, ওখানে গিয়ে আল্লাহকে ডাকি, তো এ হলো শরীয়তের হজ। তাহলে মারিফতের হজ অবশ্যই আছে, সেই হজকে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু
এখানে একটা পেশ হলো যে উনি নামাজ পড়ে না, উনি রোজা করে না, উনি এটা করে না। আসলে নামাজ রোজা করে না এটা ঠিক না, কিন্তু নামাজ রোজা সে অবশ্যই করে, কিন্তু দেখা যায় কারোটা দেখতেছে মানুষে, আরেকটা দেখা যায় যে তলে তলে আল্লাহর কাজ করে, আল্লাহর সাথে বন্ধুত্ব করে বসে আছে। তখন দেখা যায় এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করেছে বন্ধু হইতে পারে না, এই বান্দাতেই আছে, কিন্তু সেই বান্দা যারা আছে তারা না বুঝিয়া সেই বন্ধুদেরকে আঘাত করে। আচ্ছা যাই হোক, এ হলো আরেকটা বিষয় যে শরীয়তের জাকাত কি, যে গরিব মিসকিনদেরকে আমরা খাদ্য দেব, বস্ত্র দেব, এই হলো শরীয়তের জাকাত, যে আমার ধন সম্পদ যা কিছু আছে তা থেকে আমার যা ভাগে পড়বে হিসাব করলে তা আমি জাকাত দিয়ে দেবো, এলো শরীয়তের জাকাত। আরেকটা জাকাত হইল যে সেই জাকাতটা হলো যে আমার দেহ প্রাণ, আমার প্রাণের চেয়ে বড় কিছু নাই, আমার প্রাণের চেয়ে বেশি আপন কিছু নাই, তাহলে এই প্রাণটাই আমি আল্লাহর নামে দিয়ে দেব। যাই হোক, এই বিষয়ে আর আগাইলাম না, তবে যে বিষয়টা বোঝাইতে চাইতেছি সেই বিষয়টা হইল, যেমন পৃথিবীর বাহ্যিক জগতেও দেখা যায় যে এক একটা জিনিসের এক একটা কাজ, যে শরীয়তের লোকে মারফতওয়ালা লোককে পেশ দিতেছে, হেই তুমি নামাজ পড়ো না, তুমি এটা করো না, তুমি রোজা করো না, তুমি এই বলতেছে, কিন্তু একটা কথা বলবো যে আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহকে লাভ করতে পারে, নামাজের মধ্যে লাভ করতে পারে, বা এই আল্লাহর সাধনার মাধ্যমেও আল্লাহকে লাভ করতে পারে। হয়তো এক একজন এক একটা পন্থা নিয়েছে, তার বাহ্যিক একটা যুক্তি রাখবো। বাহ্যিক যুক্তিটা হলো যেমন যে বাহ্যিকভাবে আমরা বুঝে নেব সায়েন্স, আর্টস, কমার্স, যেমন সায়েন্স ডাক্তারি সাবজেক্ট, এই ডাক্তারি করেও মানুষে লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আবার কেউ কমার্স, যেখানে ব্যবসা বাণিজ্য করেও মানুষে লক্ষ লক্ষ টাকার মালিক হয়। আবার দেখা যায় কেউ ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করেছে, ইঞ্জিনিয়ারিং করেও লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি করতেছে। তাহলে দেখা যায় একজন ইঞ্জিনিয়ারকে যদি বলা হয় যে ভাই আপনি ইঞ্জিনিয়ারিং করেন, আচ্ছা করেন সমস্যা নাই, কিন্তু আপনি ওনার এই কিডনির অপারেশনটা করে দেন, তখন বললো যে বাবা আমি তো এই ইঞ্জিনিয়ারিং সাইট, আমি ওই সাবজেক্ট বুঝি, আমি এটা তো বুঝি না আর এটা করিও না, আর এই বিষয়ে আমি প্রশিক্ষণ প্রাপ্ত না, আমি ইঞ্জিনিয়ারিং করি, ওখানেও আমি লাভবান আছি। তাহলে আমি বলবো যারা শরীয়তের ইবাদত করতেছে তারা মনে করি যে সায়েন্সের মতো একটা ভাগ তারা নিয়ে নিল, আবার কেউ তরিকত করতেছে তারা কমার্সের মতো একটা ভাগ নিয়ে নিল বিজনেস, এরপরে আরেকজনে ইঞ্জিনিয়ারের একটা পথ নিছে বা এই অন্য একটা পথ নিছে, সেখানেও সে লক্ষ কোটি টাকা কামাইতে পারতেছে। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে বহু পথ খোলা রাখছে আল্লাহকে পাইবার জন্যে। তাহলে শরীয়তের লোক যারা, এরা যদি বলে যে তুমি আল্লাহর ইবাদত করো না আমরা করি, তাহলে এই কথাটা বলা ঠিক না। কেউ কেউ আছে গোপনে আল্লাহর ইবাদত করে, যদি বলা হয় নামাজ নাই কিসের গোপন ইবাদত করে, নামাজ নাই আবার কিসের আবার গোপন ইবাদত, অবশ্যই এটা অনেক মানুষকে মুখটা বাঁকা করে বলে। তবে আমি বলবো শোনেন যে চারজন নবী আমাদের শ্রেষ্ঠ, চারজন নবীর মধ্যে কে কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম। তাহলে দেখা গেছে যে চারজনের কাছে চারটা কিতাব নাজিল হয়েছে, আর সেই কিতাব হলো আসমানি কিতাব। এই চারটা কিতাবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা জ্ঞানের দিক দিয়ে অনেক অগ্রসর হতে পারবো। তবে দেখা যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন 52 বছর বয়স হলো তখন আল্লাহ দাওয়াত করছে, সেই আল্লাহর সাথে আরশে আজিমে সাক্ষাৎ করিয়া পাঁচ ওয়াক্ত নামাজ আনছে, এটা হাদিস প্রমাণ করে। আচ্ছা গেল যে 52 বছরে নামাজ আনছে, এরপরে নামাজ পড়া হয়েছে, এ হলো একটা সাবজেক্ট। আরেকটা বিষয় হলো ঈসা নবীর সময় দেখা যায় ঈসা আলাইহিস সালামের কে তাকে নামাজ পড়তে দেখা যায় নাই, এবং দেখা যায় তার ভক্তবৃন্দ বা যারা সাহাবা ছিল তাদেরকেও নামাজ পড়তে দেখা যায় নাই, কিন্তু তারা অন্যভাবে আল্লাহকে ডাকছে। কিন্তু তিনি যদি নামাজ যে পড়েন নাই, তিনি নবী হইলেন কী করে? এবং দেখা যায় যে মুসা আলাইহিস সালামের মধ্যেও দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজ নেই, হয়তো এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়েছে কিনা, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ নেই, তিনি নবী হলেন কী করে? তিনি আদরের নবী ছিলেন,
এই মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ হরদম কথা বলতেন, এবং দাউদ আলাইহিস সালাম তিনির মধ্যেও পাঁচক্ত নামাজ পাওয়া যায় না, তিনি নবী হইলেন কি করে? তাহলে বোঝা গেল চারটা নবী চারটা স্তর নিয়েছে, সায়েন্স আর্টস কমার্সের মতো করে চারটা সাবজেক্ট নিয়ে আসছে। তবে দেখা যায় এই চারটা সাবজেক্ট একজন মানুষের সম্ভব না, ডাক্তারিও করবে, ইঞ্জিনিয়ারিও করবে, আবার ব্যবসা বাণিজ্যও করবে। তাহলে একটা মানুষ হতাশ হয়ে যাবে, পারবে না, দেহে কুলাবে না, জ্ঞানে কুলাবে না। তাই এক একজনকে এক একটা চরিত্র দিয়া এই নবীদেরকে পাঠাইছেন। এখন দেখা গেছে এক এক নবীর ইবাদত একরকম, এক এক নবীর চলার অবস্থান এক এক রকম। তবে আমরা তাদেরকে নবী হিসেবে তাদেরকে মানতে হবে, আর না হয়তো তাহলে আমাদেরকে মানতে হবে ইমানে মুফাসসাল। ইমানে মুফাসসালের মধ্যে লেখা আছে যে আমরা চারজন নবীর উপর ইমান আনিলাম, রাসুলগণের উপর ইমান আনিলাম, এবং চারটা আসমানি কিতাবের উপর ইমান আনিলাম। তবে চারটা নবী চারটা আসমানি কিতাবের উপরে ইমান যেহেতু আনতে বলা হয়েছে, তাহলে তাদের জ্ঞানের দিকে তাদের দিকটাও আমাদেরকে দেখতে হবে। তবে এই পৃথিবীতে অনেক মানুষ দেখা গেছে আল্লাহকে কেউ নামাজের দিক দিয়ে খুশি করিয়া চলে গেছে, আল্লাহর অলি হয়ে গেছে, কেউ জিকিরের দিক দিয়ে আল্লাহর অলি হয়ে গেছে, কেউ রাতের গোপনে ইবাদত করে আল্লাহর দিদার লাভ করে আল্লাহর সাথে মিশে গেছে। তবে যারা আল্লাহর দিদার লাভ করছে, আল্লাহকে লাভ করছে, আল্লাহর বন্ধুত্ব অর্জন করছে, সে রাতের গভীর ইবাদত করছে, তবে তাকে দিনের বেলায় তেমন একটা নামাজে দেখা যায় না, এই জন্য আমি তাকে খারাপ বলতে পারবো না। তিনি তো একটা সময় বেছে নিয়েছে এই সময়ে করে। তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ বলা হয়েছে, কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 52 বছরে এনেছিল, তাহলে এর আগে নবী কী করছে? তাহলে এই কথার তর্ক বিতর্ক আমরা করতে চাই না। আমরা করতে চাই কোনটা, যে যেভাবে আল্লাহ সন্তুষ্ট হবে সেভাবে আমরা করব। যেমন একটু আগে ভাগ করে দিলাম যে সায়েন্স আর্টস কমার্স, চোখ নাক মুখ কান, এক একটার এক এক কাজ, কিন্তু একটাও যদি আমাদের না থাকে তাহলে আমরা অসম্পূর্ণ। তাহলে শরীয়তের মধ্যে যে নামাজটা এটাও পড়ব, এবং সাধনা আছে রাতের গভীরে যে আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ইবাদত আছে, সেগুলো আমাদের করতে হবে। তবে আমরা কাউকে বলবো না যে তুমি নামাজ পড়ো নেই, তুমি বেরোজগার, তুমি এটা সেটা, আমি বলবো না। কেন বলবো না? এই জন্যই বলবো না যে এক একজনে এক একটা সাবজেক্টে আল্লাহকে ডাকে। অনেক এই পৃথিবীতে বহুত দেখা গেছে যে একজন আল্লাহর ওলি তিনি যখন বেঁচে ছিলেন, মানুষে তাকে বিভিন্ন কথা বলছে, বিভিন্ন ভণ্ড এটা সেটা বলছে, কিন্তু তিনি মৃত্যুর পরে তার বিশাল মাজার হয়ে গেছে, এবং সেই মাজারের মধ্যে যখন তাকে ওসিলা করে আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ দেয় এবং মানুষে তা পায়। কিন্তু দেখা গেছে যে এই জন্য মানুষ বেঁচে থাকতে আমরা চিনি না, বুঝি না, তবে মৃত্যুর পরে বোঝা যায় যে লোকটা অনেক কামেল ছিল রে, পরে আফসোস করে। কিন্তু কেন? আমরা এখানে এই জিনিসটাই বুঝে নেব যে এক একজনে এক একভাবে এক এক রকম করে আল্লাহর ইবাদত করে, কিন্তু আমরা কারো ভুল ধরার দরকার নেই, আমরা কারো প্যাঁচ ধরার দরকার নেই। তবে আমি যদি মনে করি যে আমার নামাজের পথটা ভালো, ধরে রাখেন যদি কেউ মনে করে মারিফতের দেশে গেলে যে একটা ইবাদত আছে, গোপন ইবাদত করে, গোপন সাধনা করে, যদি কারো ভালো লাগে করেন, সমস্যা নাই। কারণ আমি যদি বলি যে আমি ঈসা আলাইহিস সালামকে মানি, তাহলে আমি রাসুলের অনুকরণ করতেছি না, আমি ঈসা আলাইহিস সালামের কর্মটা ভালো লাগে করতেছি। তাহলে তিনি তো আল্লাহ বলেছেন যে সূরা আলে ইমরানের মধ্যে যে আমার ঈসা পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তাহলে পূর্ণবান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতো পূর্ণবান ব্যক্তি, হযরত ঈসা আলাইহিস সালাম মতো পূর্ণবান ব্যক্তি। তাহলে যে কোনো একজন পূর্ণবান ব্যক্তির দিকে লক্ষ্য করে যদি আল্লাহর ইবাদত করা হয়, এতেও আল্লাহ খুশি। কারণ তারা তো রাসুল, ঈসা, মুসা, দাউদ, জবরুল্লাহ, মুহাম্মদ রাসুল্লাহ, তারা তো রাসুলগণের মধ্যেই তারা। তাহলে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে আমার রাসুলগণ হইতে যাহারা আমাকে পার্থক্য করিল তাদের অনন্ত শাস্তি হবে, কারণ রাসুলগণের হাত আমার হাত, রাসুলগণের কথাই আমি আল্লাহর কথা। তাহলে আমরা এই কথাগুলো জানার পরে আর কাউকে দিয়ে বলবো না কোনো কথা। তো আমার সমস্ত মুসল্লি ভাইগণ এবং সাধকগণ এবং ধর্ম ধর্মান্তরের ভাই ব্রাদার যারা আছেন, সকলকে উদ্দেশ্য করে আজ আমি এই কথাগুলো বললাম। তো আজকে এই বলেই রাখছি। আরেকটা বিশেষ করে হলো যে আপনাদের যদি আমাদের এই কথাগুলো ভালো লাগে, তো আশা করি
যে বাকি ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সাবস্ক্রাইবের মাধ্যমে বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।